আজ ফল হারেনি অমাবস্যা জবা গাছের শিকড় দিয়ে করুন এই শক্তিশালী টোটকাটি। সকল প্রকার অশুভ শক্তির বিনাশ করবে জীবনে সকল প্রকার বান একদমই আপনার জীবনে কাজ করবে না আপনারা হয়তো প্রত্যেকেই জানেন এই অবস্যা রাত এক বিশেষ মাহাতপূর্ণ রাত আপনি যদি তন্ত্র সাধনার কিছু ক্রিয়াকর্ম করে থাকেন বা করতে চান তাহলে সেটা আপনার জীবনে খুবই কার্যকরী হবে এবং তা আপনার জীবনে খুব ভালো ফলাফল এনে দেবে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন এক উপাচার সম্পর্কে জানিয়ে দেব আপনি যদি এটি করে থাকেন বা করেন অবশ্যই আপনার জীবনে সকল প্রকার বান এবং অশুভ শক্তি একদমই কাজ করবে না বন্ধুরা বর্তমানে একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন সেটি হচ্ছে আমাদের ভালো অন্যেরা কেউ চায় না সকলই চায় আমাদের জীবনে বিপর্যয় নেমে আসুক জীবনে নেমে আসুক অশুভ সংকেত বা বিভিন্ন ধরনের বিপদ আপদ কিন্তু বন্ধুরা আপনি যদি এই উপাচারটি আজকের দিনে করে থাকেন তাহলে দেখবেন আপনার জীবনে কোনো প্রকার অশুভ শক্তি লোকের নজর বিভিন্ন প্রকার বান থেকে আপনি একদমই মুক্তি পাবেন তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনার জীবনকে উন্নতি করতে এবং আপনার জীবনে সফলতা এনে দিতে খুবই কার্যকরী হবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন টোটকা উপাচার সম্পর্কে আলোচনা করে থাকি যা আমাদের জীবনে আর্থিক ভাগ্য দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি এছাড়াও সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওগুলি সম্পূর্ণ দেখতে থাকবেন বন্ধুরা আজ ফলহারিনি অমাবস্যা এই অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের খুবই মাহাত্যপূর্ণ অমাবস্যা আপনি যদি আজকের দিনে কিছু কাজকর্ম করে থাকেন তাহলে দেখবেন সেটা আপনার জীবনে খুবই ফল এনে দেবে ভালো তাই আপনি আজকের দিনটাকে কোনোভাবেই হাতছাড়া করবেন না আপনাকে যেটা করতে হবে আপনি আজ সন্ধ্যাবেলায় মায়ের পুজো করবেন গভীরভাবে মাকে আরাধনা করবেন আর সেই সাথে একটি বিশেষ শক্তিশালী উপাচার করে ফেলুন আপনাকে নিতে হবে একটি মাদুলি আপনারা হয়তো অনেকেই জানেন অবশ্যই এই মাদুলি আপনাকে সংগ্রহ করতে হবে আর সংগ্রহ করতে হবে সাদা জবা গাছের মূল আর নেবেন আকন্দ গাছের মূল আর আপনাকে নিতে হবে সাদা অপরিদা গাছের মূল এই তিনটে মূল আপনাদের সংগ্রহ করতে হবে আপনাদের আবারও বলে দিই সাদা জবা গাছের মূল আকন্দ গাছের মূল এবং সাদা অপরিদা গাছের মূল এই গাছ আমাদের বাড়ির আশেপাশে থাকে তাই আপনাকে একটু কষ্ট করে এই তিনটে মূল সংগ্রহ করতে হবে বন্ধুরা আমাদের এই পরিবেশে এমন কিছু গাছ রয়েছে সেই গাছের গুরুত্ব খুবই অপরিসীম যা হয়তো আমাদের আজও অজানা আপনারা হয়তো এই তিনটি গাছের মূল সম্পর্কে বা গাছ সম্পর্কে অনেকে জানেন কেউ হয়তো অল্প জেনেছেন কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই গাছের আসল উপকার সম্পর্কে আপনি জানতে পারবেন যা হয়তো আপনার অজানা এরপর আপনাকে যেটি করতে হবে এই তিনটি গাছের মূল আপনি ভালোভাবে মাদুলির মধ্যে প্রবেশ করাবেন তারপর মাদুলির মুখটাকে জাতীয় জিনিস দিয়ে ভালোভাবে বন্ধ করে দেবেন যাতে গাছের শিকড়গুলি বেরিয়ে না পড়তে পারে এরপর মাদুলিটি আপনি মায়ের চরণে দেবেন এবং মাকে স্মরণ করবেন এবং আপনার সকল মনোবাসনাগুলি মাকে জানাবেন যাতে মায়ের কৃপালাপ আপনার উপর সর্বদাই থাকে এরপর আপনি ওই মাদুলিটি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন দেখবেন সকল প্রকার অশুভ শক্তি সকল প্রকার খারাপ শক্তি থেকে আপনি মুক্তি পাবেন তাই আশা রাখব প্রত্যেকেই এই ক্রিয়াটি করে দেখুন অবশ্যই ফল্লা পাবেন কারণ জীবনে আমরা সুখে শান্তিতে এবং জীবনে সুখটাকে উপভোগ করার জন্য বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি বিভিন্ন টোটকা উপাচার করে থাকি কিন্তু আপনি যদি এই গাছের মূল আপনার জীবনে এইভাবে ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন অবশ্যই আপনার জীবনে লাভ মিলবে তাই আশা রাখব প্রত্যেকেই এই ক্রিয়াটি করতে পারেন নিজ নিজ বিশ্বাসে করে দেখুন আরেকটি কথা আপনাদের অনুরোধ করছি লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে একবার বিশ্বাস করে দেখুন অবশ্যই ফল্লা পাবেন অনেকেই হয়তো এই সব টোটকা বা উপাচারে বিশ্বাসী নন কিন্তু আপনি যদি এই টোটকা বা উপাচার একবার করে থাকেন আপনার জীবনে তাহলে দেখবেন অবশ্যই ফল এনে দেবে ফল হাতে নাতে পেয়ে যাবেন বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন এক বিশেষ উপাচার সম্পর্কে জানিয়ে দিলাম আপনি যদি আজকের দিনে এই ক্রিয়াটি করে থাকেন তাহলে অবশ্যই সুফল পাবেন সুফল মিলবে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ এই চ্যানেলে গিয়ে দেখুন অন্যান্য ভিডিও রয়েছে সেগুলি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য